السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা 8 নম্বর বইটা শেষ করেছি। আমরা 9 নম্বর বইটা গত ক্লাসে শুরু করেছিলাম। 9 নম্বর বইয়ের আমরা শুরুর লেসনটা আমরা গত ক্লাসে গ্রামার পার্টের কিছু অংশ পড়ে রেখেছি। আমরা গত ক্লাসে পড়তেছিলাম লাইন অফ জিন্স, লাইতা পড়েছিলাম, এবং ফর্ম সিক্স পড়েছিলাম। 6 নম্বর ফর্মের একটা শব্দ ছিল ইসদ্দাকা, ইয়াসদ্দাকু, তাসদ্দাকা শব্দটা। এই শব্দের মধ্যে একটা নিয়ম পড়েছিলাম, আপনাদের নিয়মটা মনে আছে যে 6 নম্বর ফর্মের যদি কোনো শব্দের রুট লেটারের মধ্যে নির্দিষ্ট 11টা অক্ষর আছে, এই 11টা অক্ষর হইলে তখন ফা কালিমাটা সেই 11টা অক্ষর দিয়ে পরিবর্তন হয়ে যায়, হয়ে তখন মুদাফের নিয়ম ফলো হয়, পড়া যায় না, শুরুতে হামজাতুল বসলি আসে, সেখান থেকে শব্দটা পরিবর্তন হয়ে তখন হয়ে যায় ইসদ্দাকা ইয়াসদ্দাকু, তাই না? ইত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু, ইত্তাহারা ইয়াত্তাহারু, এরকম কোরআনে অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে। এরপরে আমরা লাইন অফ জিন্স পড়তেছিলাম। এরপরে তামান্নি, লাইতা সম্পর্কে পড়তেছিলাম, যেটা মোটামুটি অসম্ভব বিষয়ের ক্ষেত্রে কামনা করার জন্য ব্যবহার হয়। এবার আমরা আজকে বাকি গ্রামার অংশটা পড়ব। আরবিতে বলে আত্তাহদির, এটা মনে হয় আমরা আগেও পড়েছি, তাই না? আত্তাহদির, আত্তাহদির জি অর্থ করেছি। সতর্ক করা। এই তাহদির এটা মূলত ফর্ম টু এর মাসদার, এটা আমাদের আগেও গেছে, আপনাদের মনে আছে। আর তাহদির শব্দে হ্যাঁ, হাদ্দারা ইউহাদ্দিরু, ফর্ম টু এর মাসদার। হাদ্দারা, সে সতর্ক করেছিল, সে সতর্ক করবে বা করতেছে। তো এই তাহজির, সতর্ককরণ, আমরা জানি সতর্ক করা যখন হয় কোনো বিপদ, বিপদের সময় অত সময় থাকে না কথা বলার জন্য, তাই না? পরিপূর্ণরূপে কথা বলার জন্য সংক্ষেপে তখন এক দুই বাক্য দিয়ে দ্রুত সতর্ক করতে হয়। যেমন ধরেন, একজন দ্রুত অসুস্থ হয়ে গেছে, তখন কি ডাকবে এত দ্রুত করে, এই অমুক তাড়াতাড়ি আসো, অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন দেও, অ্যাম্বুলেন্স আসতে বলো, এত কথা বলবে নাকি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দ্রুত অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, শুধু এটুকু বলবে, তাই না? এটুকু বললেই বোঝা যাবে ইমার্জেন্সি। যেমন রাস্তা দিয়ে যাচ্ছে সামনে, তখন হঠাৎ সামনে একটা সাপ পড়ে গেছে, তো এখন কি ওর নাম জানে না, এই তোমার নাম জানি কি, দ্রুত একটু খেয়াল করো, সামনে সাপ, এত কথা বলবে, সাপ সাপ, শুধু বলবে সাপ সাপ, তাই না? এইভাবে বলবে। তো এই যে এই তাহজিরের অবস্থাটা হলো সতর্ক করা। তো নর্মালি তো সতর্ক করার চাইলে নর্মাল শব্দ ব্যবহার হতে পারে, কিন্তু আসলে নর্মাল শব্দ ব্যবহার না হয়ে বাক্যগুলো সংক্ষেপে ব্যবহার হয়, এটাকে বলে মুক্তাদল হাল, অবস্থার চাহিদা অনুপাতে সংক্ষেপে ব্যবহার হয়। এগুলোকে আরবিতে আসলে তাহজির বলে। যেমন এই তাহজিরের জন্য শব্দ হলো ইয়াকা, ইয়াকা ওয়াহাদার রাজুলা। যেমন ধরেন, আমি নর্মালি আরবিতে বলতে চাই যে তুমি এই লোকটি থেকে সতর্ক থাকো, এই লোকটির ব্যাপারে সাবধান থাকো, তাহলে আরবিতে বলতে চাইলে আমি খালেদকে বলতেছি, তাহলে কি বলবো? হাদ্দির ইয়া খালিদ, তাই না? নর্মাল বাক্যটা হবে হাদ্দির ইয়া খালিদ, খালিদ হে খালিদ, তুমি সতর্ক থাকো মিন হাদার রাজুলি, তাই না? নর্মালি হলে এরকম হওয়ার কথা, হাদ্দির মিন হাদার রাজুলি ইয়া খালিদ। যদি আমরা হরফুন নিদা মুনাদা পরে নিয়ে যাই, তাহলে বাক্যটা এরকম হওয়ার কথা, কিন্তু বাক্য এত বড় করবে না, এটাকে স্বাভাবিক ব্যবহার না হয়ে এটাকে সংক্ষেপে ব্যবহার হয় ইয়াকা
ওয়াহাদার রাজুল, সরি, ইয়াকা ওয়াহাদার রাজুলা, ইয়াকা ওয়াহাদার রাজুলা, মানে এই লোকটার ব্যাপারে তুমি সাবধান হও, সতর্ক হও, ইয়াকা এটা ব্যবহার হয়। এখানে দেখেন একটা আলিফ বাদ করছে, তাই না? ইয়াকা এরকম হইতো, ইয়াকা ইয়াকা, তার মানে তুমি এই লোকটির ব্যাপারে সাবধান থাকো, ইয়াকা। তো ইয়াকা এটা মূলত তাহজির বা সতর্কতার জন্য আসে, সতর্কতা বোঝানোর জন্য আসে ইয়াকা। তার মানে এই ইয়াকাটা তো আসলে দমিরুন মানসুব, তাই না? দমির মানসুব মুনফাসিল ইয়াকা শব্দটা, তো এটা আসবে মূলত তার পূর্বে থেকে একটা বার পূজ্য থেকে, এটা হলো মাফুরুন বিহি বা মানসুব হিসাবে আসবে এই ইয়াকাটা, এই যে তার পূর্বে উজ্জ আছে। ইত্তাকি বা কি ইয়াকা ওয়াহাদার রাজুলা, কি নাফসাকা ওয়াহাদার রাজুলা, মানে তুমি নিজেকে ওই লোকটা থেকে বাঁচাও। এই যে ইয়াকা এটা তাহজির বা সতর্ককরণের জন্য ব্যবহার হয়, যেটা আমরা আগেও করেছিলাম। এখানে অনেকগুলো উদাহরণ আছে, ইয়াকা ওয়ান নাউমা ফিল ফসলি, ক্লাসে ঘুমানো থেকে সাবধান, ইয়াকা সাবধান থাকো, ওয়ান নাউমা মিন ফিল ফসলি। তাহলে ইয়াকার পরে ওয়াও সহকারে একটা শব্দ আসবে, ওটা মানসুব হবে। ইয়াকার পরে ওয়াও সহকারে একটা শব্দ আসবে, এটা মানসুব হবে। আমরা এভাবে বলতে পারি, ইয়াকা আনতানামা ফিল ফসলি, তুমি ক্লাসে ঘুমানো থেকে সাবধান থাকো। ইয়াকুম ওয়াজ্জিনা, তোমরা জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে সতর্ক থাকো। ইয়াকুম আনতাজনু, বাদ দিয়েও ব্যবহার করতে পারি, এই যে আনের পরে মাসদার মুআল হয়ে এটা মানসুব। ইয়াকুন্না ওয়াল হাসাদা, মহিলাদেরকে বলতেছে, মহিলারে, যে তোমরা হিংসা করা থেকে সতর্ক থাকো। ইয়াকুন্না আন তাহসুদনা, তোমরা হিংসা করা থেকে সতর্ক থাকো। তাহলে আন সহকারেও আমরা ব্যবহার করতে পারবো, ডাইরেক্ট মাসদার বাল যুক্ত করে নাউনটাও ব্যবহার করতে পারবো। বাকি দুইটার ক্ষেত্রে পার্থক্য হলো, আন দিয়ে যুক্ত করে যখন বলবো তখন ওয়াওয়ের দরকার হয় না, তাই না? আর যখন আন ছাড়া বলবো মাঝখানে একটা ওয়াওয়ের দরকার হচ্ছে। ইয়াকা ওয়ান নাউমা, ইয়াকা আন তানামা, এখানে ওয়াও আছে, না যখন নাউন দিয়ে বলতেছি ওয়াও আছে, মাসদার মুআউ্বাল দিয়ে বলতেছি ওয়াও নাই। পার্থক্যটা বুঝে গেছে? জি জি মাশাআল্লাহ। তুমি দাঁড়ানো থেকে সাবধান, একজন ডাক্তার বলেছে দাঁড়াইতে পারবে না, তাকে বলতে চাচ্ছি তুমি দাঁড়ানো থেকে সাবধান, তাহলে আরবি কি হবে? ইয়াকা ওয়াল কিয়ামা, তাই না? ইয়াকা ওয়াল কিয়ামা, এরকম ওয়াও আসলো, এটা আন আন যুক্ত করে মাসদার মুআউ্বাল দিয়ে বলেন তো ইয়াকা আন কিয়ামা আন তাকুমা বার, তাকুমা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইয়াকা আন তাকুমা, আন তাকুমা দেখেন এখানে মুদারি, হ্যাঁ ওয়াও মুদারি মাত আসলো, ইয়া, এখানে ওয়াও আসছে। তুমি বসা থেকে সাবধান, মহিলাকে বলতেছে, তুমি একজন মহিলা, তাহলে বলেন তো কি হবে? ইয়া কি ইয়াকি ওয়াল ওয়াল জুলুসা, জুলুসা, ইয়াকি ওয়াল জুলুসা, এরকম হবে। আর যদি এটাকে আমরা বার্ব দিয়ে বলতে চাই তাহলে কি হবে? ইয়াকি আন ইয়াজলিসা না, মহিলা তো, তাজলিসা ইয়াকি তাজলিসা আন ইয়াকি আন তাজলিসা, তাজলিসা কেন? মহিলা আন্তি, আন্তি দিয়ে মোদারের বার্বটা কি? আন্তাজলিসি, তাই না? মূলত ছিল তাজলিসি, মুদারি নুনটা পড়ে যাবে আনের কারণে মানসুব অবস্থায়, তাজলিসি না, তাই না? তাহলে নুন পড়ে গেলে বার্বটা হবে ইয়াকি তাজলিসি আন্তাজলিসি, তাজলিসি, বুঝতে পারছেন? বুঝে গেছে স্যার বাক্যটা? জি বুঝে গেছি জি। জি আলহামদুলিল্লাহ। আরেকটা বাক্য দিয়ে বলতেছি শেষ, যেমন কথার কথা, সারাকা ইয়াসরিকু, অর্থ হলো চুরি করা, চুরি করা, চুরি করা, লোককে বলতেছি যে তুমি চুরি করা থেকে সাবধান,
অনেককে বলতেছি, অনেককেই ইয়াকুম কথার কথা আমার সামনে চুরের দল দাঁড়ানো আছে, ওদেরকে আমি সতর্ক করতেছি, তাহলে ইয়াকুম ইয়াকুম সারি পাঁচ দাঁড়া ইয়াস ওয়াসারি কাতা, ওয়াসারিকাতা ইয়াকুম ওয়াসারি কাতা। ওয়াসারিকাতা এখন বার দিয়ে বলেন তো এটা কি হবে, ইয়াকুম ইয়াকুম আন সারাকায় সিকু, তাহলে তোমরা চুরি করো, তাশরিকুনা হুনা তাশরিকুনা এর মধ্যে নুন ফেলে দেন, ইয়াকুম তাশরিকু তাশরিকু আন তাশরিকু ইয়াকুম আন তাসরিকু, ইয়াকুম আন তাসরিকু। তো এই হলো মোটামুটি তাহদীর, আমরা আল যুক্ত করে একটা নাউনের শুরুতে ওয়াও যুক্ত করে মানসুব করে ব্যবহার করতে পারবো, অথবা শুরুতে আন মাসদারি আইনে মাসদার মুআউ্বাল হিসাবেও ব্যবহার করতে পারবো। খালাস, এটা জি হলো এক ওস্তাদ ওস্তাদ জি আমার একটা জানার ছিল আর কি, যদি পারমিশন দিয়ে বলি, স্যার। এটা একটা উসলুব। আমি যেটুকু জানি যে এটা একটা উসলুব, এটা যেটা এটা তিনটে এলিমেন্ট থাকবে। এক নম্বর হচ্ছে মাহাজির, মানে মন্দ কাজে বারণকারী, আর যাকে বারণ করছে মুহাজ্জার, আর মুহাজ্জার মিনহু, যে বিষয় নিয়ে বানানো করাচ্ছে। এই তিনটে এলিমেন্ট থাকলে তাহাজির হবে, এটা ঠিক। হ্যাঁ, এটা আর একটু ইয়ার করে আর কি, বাক্যের মধ্যে মুহাজ্জার পাওয়া যায় তাহলে মুহাজ্জার থাকতে মুহাজ্জির পারে, থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আবার মুহাজ্জির থাকবে, এটা উল্লেখ থাকবে না বাক্যে, বাকি বোঝা যাবে আর কি, জিনিসটা জি বলা যাবে। হ্যাঁ, এভাবে ওই যে গ্রামারের কিতাবে এভাবে লিখছে, বাকি এভাবে একটু জটিল হয়ে যায়, এই জন্য আমি ওইভাবে যাচ্ছিলাম না। কারণ ধরেন ওই ধরেন ইয়াকা ওয়াল কিয়াম, তুমি বসা থেকে দাঁড়ানো থেকে সাবধান, তুমি দাঁড়ানো জি থেকে সাবধান, তাহলে তুমি ইয়াকা একজন পুরুষ, এটা হলো জি মহাদ্দা যাকে সতর্ক করা হচ্ছে, কে হয়েছে জি সতর্ক করতেছে, আছে সতর্ককারী মুহাদ্দির, মাজির বাকি আছে মুহাজ্জির সুপ্ত অবস্থায় আছে সুপ্ত অবস্থায় আছে, তাই না, আমি অর্থাৎ জি ফার্স্ট পার্সন কেউ একজন, সে হবে জি মহাদ্দির। এখন মুহাজ্জার মিনহু কি যে দাঁড়ানোটা, বিষয় যে বিষয় যে বিষয় যে সক তাস তাস কু এভাবে বলা যায়, বাকি ওই তিনটা আরো জিনিস এখানে অ্যাড করতে হয়, বাকি এটা দরকার নেই, এটা ছাড়াও বোঝা যায় বাক্যটা, তাই না, বাকি মনে রাখতে পারলে ভালো, বালাগার মধ্যে এগুলোর প্রয়োজন পড়ে, মনে রাখতে পারলে ভালো। শুক্রান, বলছি আমরা, এই ওয়াওটা তো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখানে। হ্যাঁ ওয়াওটা ইম্পর্টেন্ট, বাকি ওয়াওটা লাগবেই যদি আমরা নাউন দিয়ে বলি, ওয়াওটা এটা কেন লাগবে এই ব্যাখ্যা গেলে আবার একটু লম্বা হয়ে যাবে, বলবো ইম্পর্টেন্ট এই ওয়াওটাকে কি বলছে, যেমন ওয়াও কাশ্মীর যখন আমরা তখন তো জের চলে আসে ইসমের উপরে, এইটা এই ওয়াওটাকে কি বলে? এটা হলো ওয়াওল আতফ, আটফো এটা জি নাথ আছে কনজাপশন। হ্যাঁ এটা আতফ। এ দেখেন আমরা ধরেন কথা কথা ইয়াকা নাবুদু, এটার যদি বিশ্লেষণ করি বলেন তো, না আবুদু ফেল, এর মধ্যে নাহনু ফাইল, ইয়াকাটা কি, ফাইল নিরা ইয়াকাটা কি, ইয়াটা হলো এখানে তো মদ দামি মদ মদ ইয়াকাটা হচ্ছে মাফুলুন বিহি, তাই না, মাফুলিন বিহি মাফুলিন বিহি মাফুলুন বিহি মুকাদ্দাম, আমরা ইবাদত করি, কাকে ইবাদত করি, জি শুধুমাত্র তোমাকে, তাহলে এটা মাফুলুন বিহি হলো না, তার মানে মনে জি রাখবে ইয়াকা এটা হচ্ছে শুধু কা, এই শুধু কা, যদি বাক্যটা এরকম না হইতো, যদি এরকম হইতো না আবুদু কা, এই না আবুদু কা, এই কাটা মাফুলুন বিহি, এটা বুঝতে আমাদের অসুবিধা নেই, তাই না, অসুবিধা নেই জি স্যার হ্যাঁ, তাহলে ধরেন কা, এই কাটা হলো দমিরুন অ্যাটাচ মুত্তাসিলুন করা না ডিটাচ, মুত্তাসিলুন এটা দমিরুন মুত্তাসিলুন, রাইট, এই দমিরুন মুত্তাসিলুনটার ধর্ম হলো সে ডাইরেক্ট ভার্বের সাথে অ্যাটাচ হবে অথবা নাউনের সাথে, জি বা মাফুল বিহি হবে। হ্যাঁ এটা মাফুলুন বিহি অথবা মাফুলুন কি বলে মুদাফিলাই হবে, দেখলেই হবে জি এখন ভার্বের সাথে মাফুলুন বিহি হয়ে সে তো আর ডিটাচ হইতে পারে না, তখন ডিটাচ হয় হলো এই যে ইয়া এই শব্দের সাথে যুক্ত হয়ে ইয়া কা, তাহলে এখন ইয়া কাটা কি বলবো আমরা, দমিরুন মুনফাসিলুন, ফাসিলুন দমিরুন মুনফাসিলুন ফাসিলুন
মানসু বলো, এই যে এই কাকুম এগুলোকে দমিরুন মানসুব বলতে পারি, যেহেতু আমরা ভার্বের সাথে যুক্ত হচ্ছে দমিরুন মানসুবুন মুনফাসিল। আর এই যে নাবুদু কা, এটা হলো দমিরুন মানসুবুন মুত্তাসিলুন, মুত্তাসিলুন, বুঝতে পারছেন? তার মানে এটা মাফুলুন জি বিহীন, এটা মাফুলুন বিহীন। এখন আসেন বাক্যটা বুঝি, তাহলে আমরা এই যে স্যার যে ওয়াওটার কথা বলতেছে, ওয়াওটা যে আতফ এটা বোঝা সহজ হবে। যেমন ধরেন আমি বলতে চাই খালেদ আচ্ছা খালেদ মাজেদকে এবং আচ্ছা আমি মাজেদকে এবং খালেদকে সাহায্য করেছি, আর কি বলেন তো? নাসারতু নসরত খালিদান খালিদান বা ওয়া মাজিদান, আমি মাজিদান। তাহলে দেখেন জি খালিদান মাফুলুন বিহি, ওয়া মাজিদান এটা কি এটা নামে মাতুফালাই, মাতুফালাই, হ্যাঁ মাতুফ হয়েছে খালেদের উপরে, তাহলে এটা মাতুফ খালিদের উপরে, জি তাবে। একইভাবে হ্যাঁ যেমন ধরেন আমি বলতে চাই আমি তোমাকে তোমাকে এবং খালেদকে সতর্ক করেছি, তাহলে হাজ্জারতুকা হাজ্জারতু আমি সতর্ক করেছি কা হ্যাঁ তোমাকে, তোমাকে, ওয়া হাজ্জারতুকা আমি তোমাকে সতর্ক করেছি ওয়া ওয়া খালেদ খালিদাকা খালেদকে সতর্ক খালিদা, করেছি, তাহলে কাটা মাফুরুন বি খালিদানটা আতফ। আচ্ছা এখন কাটা দমির মুত্তাসিল, মুত্তাসিলের সাথে আতফ হইতে পারে না, তাহলে এখন এই কাকে কি বানিয়ে দিতে হবে? ইয়াকা একা হাজ্জারতু ইয়াকা ওয়া খালিদান, হাজ্জারতু ইয়াকা ওয়া খালিদান, এরকম হলো হাজ্জারতু ইয়াকা ওয়া খালিদান। এখন দেখেন বাক্যটা এটাই আছে, ইয়াকা ওয়াল কিয়ামা, ইয়াকা ওয়াল কিয়ামা, এই যে তার পূর্বে আর কি হাজ্জারতু বা এই ধরনের একটা ভার্ব উজ্জ আছে, ওই ভার্বের মাফুলুন বিহি ইয়াকা, এরপরে যে আল কিয়ামা আছে, আল কিয়ামাটা কি ইয়াকার উপরেই আতফ, ইয়াকা ওয়াল কিয়ামা, ইয়াকি ওয়াল জুলুসা, ইয়াকুম ওয়াস সারিকাতা, এই দুটা হলো মাতুফ মাতুফ আলাইহ। তার পূর্বের যে ভার্ব আছে ওই ভার্বটা কি এটার কন্ট্রোলার, বুঝে গেছে স্যার? ক্লিয়ার হয়েছে, এই ভার্বের জি জন্য থাকলে ক্লিয়ার হয়েছে। রাইট। কিন্তু যখন আন আসে, যখন আন আসে তখন তো অফ থাকবে না, তখন হ্যাঁ তখন কিন্তু তখন এটার উপরে ইয়া হবে, বাদাল হবে, বাদাল হিসেবে বলবে। কিন্তু আমরা যে সিকুয়েন্স মেনটেন করতে, তিনটে যে এলিমেন্টস আছে যে উসলুব করার জন্য, সেই সিকুয়েন্স মেনটেন করার দরকার নেই। রাইট, ওটার দরকার নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এর শেষের দিকে এখন শব্দ দেখি আফআলু। এখানে দেখেন একটা শব্দ হলো ইয়াকি আনতানসাই, এই যে তুমি ভুলে যাওয়া থেকে সতর্ক থাকো, ইয়াকি ওয়ান নিসিয়ান, তানসাই মূলত ছিল তানসাই না আনতি তানসাই না, তাই না? এখান থেকে নুন ড্রপ হয়ে গেছে, পরে হয়েছে তানসাই তানসাই। তাহলে এই তানসাই এটার পুরুষবাচক রূপটা মানসুব অবস্থায় হবে তানসা তানসা, এগুলো আপনারা বুঝেন। এরপরে হলো আফআলু, এই আফআলু প্যাটার্নে কোনো গুণবাচক শব্দ আসলে এগুলো ডিপ্টট হয়ে যাবে, আফআলু প্যাটার্নে যে কোনো গুণবাচক শব্দ এগুলো ডিপ্টট, যেমন আরজু ল্যাংড়া, আহমারু লাল, আবিয়াদু সাদা, এগুলো সব হলো ডিপটট বা মামনু মিনাস সার্ফ। এবং এগুলোর সিকোয়েন্সটা হলো এক বচন রূপ পুরুষবাচকটা এটা, মহিলাবাচকটা হয় ফালা ও, এই দুজনে আরাজু আরজা ও, আহমারু হামরা ও, এরপরে আবিয়াদু বাইদা ও, এরকম হবে। আর এই শব্দগুলোর বহুবচন যেমন উর্জুন হুমরুন, হ্যাঁ তারপরে বিদুন, বিদুনটা একটু ব্যতিক্রম।
এই বিদুনটা মূলত এখানে বলতেছে বুইদুন ছিল, কারণ প্যাটার্ন হিসেবে তো ফলন ওজনে আসবে, তাই না? ফলন জি আর কথা বুইদুন। এখন আমরা জানি ইয়া, তার পূর্বে কাকে চাই? কাসরা, কম্পিটিটিভ কাসরাকে চাই, তাই সুতরাং শব্দটা হয়ে যাবে বিদুন। বিদুন বিদুন অর্থ হলো সাদা, এটা সাদা। পুরো। তো এখানে মিসাল কিছু শব্দ আসছে। মিসাল, মিসাল শব্দের মধ্যে মাসদারের প্যাটার্নটা একটু ভিন্ন রকম হয়। মাসদারের প্যাটার্নটা যেমন ধরেন একটা শব্দ হলো ওয়াসাফা, এটা দরাবায়া দ্রিগু থেকে হয়, তাহলে মাদিটা কি হওয়ার কথা? ওয়াসাফা, ইয়াসিফু মাশাআল্লাহ, মানে হওয়ার কথা ছিল ইয়াউসিফু, তাই না? সিফু জি জি আমরা জানি মিসাল ক্রিয়ার ওয়াওটা আলামাতুল মুদারে এবং কাসরার মাঝখানে আসলে ওয়াওটা ড্রপ হয়ে যায়, দেখো যাবে ড্রপ হয়ে যাবে শব্দটা ইয়াসিফু। সিফু তাহলে এটার মাসদারটা হওয়ার কথা ওয়াসফুন, ওয়াস ওয়াসফুন ওয়াসফুন। এই শব্দটার এই যে শুরুর ওয়াওটা খেলাফুল কেয়াস ড্রপ হয়ে যায়, ড্রপ হয়ে তখন শব্দটা এরকম হয় সিফাতুন, সিফাতুন। এই যে ওয়াওটা যে ড্রপ হয়েছে এর পরিবর্তে শেষে একটা গোলতা আসে, তা আমার ভিতরে চলে আসছে। সিফাতুন, ওয়াসফুন সিফাতুন। যেমন আরেকটা শব্দ হলো ওয়াদা, ওয়াদা করা, তাহলে বলেন তো ইয়াঈদু, তাহলে এটার মাসদারটা কি হবে? আদম ওয়াদুন অথবা জুন, ওয়াদাত ওয়াদাতুন ইদাতুন, ইদাতুন জাতুন, ইজাতুন হবে, জাতুন ইদাতুন ওয়াদা, ইদাতুন এটা হলো অঙ্গীকার করা, ওয়াদা ইয়াঈদু, ওয়াদুন ওয়াদা করা, আর একটা হলো ইদাতুন, এরকম হইতে পারে। ওয়াওটা ড্রপ হয়ে যাবে শুরুতে কাসরা, শেষে গোলতা অ্যাড হবে, এই দাতন, তাই না? জি কিভাবে আরেকটা শব্দ ওই যে আমরা ওয়াজ করা বলি না, অ্যাডভাইস উপদেশ দেওয়া, ওয়াজা, তাহলে এটা মূল ইয়াইজু ইয়াইজু, ইয়াইজু দাতটা বলে ইয়াইজু কি হবে? ওয়াজুন অথবা ওয়াজাতুন ইজাত, ইজাতুন ইজাত ইজাতু ওয়াজুন হবে অথবা ইজাতুন, একই ইজাতু প্যাটার্ন, একই প্যাটার্ন। একটা আরেকটা শব্দ হলো ওয়াসাকা, ওয়াসিকা হয় সম্ভবত, এটা কি দর সামিয়া না, ওয়াসিকা, রাইট? অসিকা ওয়াসিকা দরবিয়া এটা হাসিবা থেকে, ওয়াসিকা ইয়াসিকু, ইয়াসাক ইয়াসিকু না এটা হাসিবা থেকে, না হাসিবা ইয়াসাকু ইয়াসাকু সামিয়া থেকে, অসিকা সাস সামিয়া থেকে এসাকু হবে, শব্দটা আসলে হাসিবা থেকে হওয়ার কথা। তাহলে ইয়াসিবু ইয়াসিবু থেকে ইয়াসিকু আমি চেক করি। আচ্ছা একটা দিছে কারুমা থেকে, এটা কারুমা হবে না তাই ওয়াসুকা হবে, কারুমা না, এটা হাসিবা থেকে, হাসিবা, ওয়াসিকা ইয়াসিকু, এটা অর্থ হলো আস্থাবান হওয়া, টু ট্রাস্ট, আস্থা, আস্থা করা বা বিশ্বাস করা কাউকে, তাহলে এটার মাসদারটা হয় উথুকুন, উথুকুন, তাহলে ওয়াও ড্রপ হয়ে এটা কি হয়ে যাবে? শিকাতে সিকাতুন, শিকাতে সিকাতুন, সিকা মানে আস্থা, বিশ্বাস, সিকাতুন। তো এই যে আমরা মিসাল ক্রিয়ার মাসদারের শুরুতে ওয়াও রেখে এবং ওয়াও ফেলে এই যে এই প্যাটার্নে পরিবর্তন করে পড়া যায় মাসদারটা, এরকম দুইটাই প্যাটার্ন হয়, দুই রকমই হতে পারে, বুঝে গেছে না? এরপরে এখানে জি আরেকটা জিনিস শিখাচ্ছে, ফুলাতুন, এই প্যাটার্নে যদি কোনো শব্দ হয় এটার বহুবচনটা হয়, বহুবচনে গিয়ে এই যে এই ফা কালিমা সেকেন্ড রুট লেটার আইন কালিমায় যে সুকুনটা থাকে এটা দম্বা হয়ে যায়, দম্বা হয়ে যায়, তাহলে বলেন তো যেমন একটা শব্দ ছিল হুজরাতুন, হুজরাতুন, তাহলে আমরা হুজুরাতুন হয়ে সেকেন্ড যাবে রুট লেটারে হুজুরাতুন সুকুনের সেকেন্ড রুট লেটারে কি আছে? সুকুন আছে, পেশ হয়ে যাবে দাম্মা হয়ে যাবে হুজু তখন কি হবে? হুজুরাতুন হুজুরাত, হুজুরাতুন হুজু, এই দেখেন সুরাতুল হুজু হুজুরাত বলি না, হুজুরাত, জি এই দেখেন এখানে দম্বা হয়ে গেল। তাহলে এখন আপনাদেরকে আমি শব্দ বলি, যেমন জুমআতুন, জুমআ, এটার বহুবচন কি হবে? জুমুআতুন জুমুআতুন, মাশাআল্লাহ, জুমুআতুন। এরপরে একটা শব্দ হলো গুরফাতুন, বহুবচন কি হবে?
গুরুফাতুন। এই যে গুরুফা, বহুবচনে দম্মা হয়ে যাবে গুরুফাতুন, মাশাআল্লাহ। এটা ওস্তাদ এখানে একটু, যে এর আগে যেটা পড়লেন ওসিকা, ওসিকা ওসিকার একটা মাসদার, এটা তো ওয়াওয়ের সঙ্গে ফার্স্ট মাসদারটা ওয়াওয়ের সঙ্গে পেশ ইজ কম্পেটেবল, কিন্তু সায়ের পরে আবার পেশ আসছে, তারপরে আবার ওয়াও আসছে, একটু এটা কমপ্লিকেটেড না আগে গুলার থেকে? হ্যাঁ, এটা এই যে এটার মাসদারের প্যাটার্নটা একটু ভিন্ন, আর বাকিগুলো একরকম আর কি। এটা একটু ওই যে একটু কমপ্লিকেটেড এগুলির থেকে। হ্যাঁ, কমপ্লিকেটেড বলতে ওই যে মাসদারের প্যাটার্ন তো নির্দিষ্ট না, এক একটা এক রকম হইতে পারে না বাকি। ওটার সঙ্গে ওটার সঙ্গে মিলতেছে না, ইন দি সেন্স প্রথম ওয়ায়ের উপরে পেশ ইট ইস কম্প্যাটেবল, ঠিক আছে, তারপরে সায়ের পরে আবার পেশ আসলো, তারপরে আবার ওয়াও আসলো, ওটা কম্প্যাটেবল হলো, হ্যাঁ, একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, শুকরান। শুক্রান। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাই পরের শব্দটা, পেছনে আরেকটা শব্দ দেওয়া আছে, যেমন খুতওয়াতুন। খুতওয়াতুন মানে ফুটস্টেপ, একটা পদক্ষেপ। তাহলে বলেন তো এটার বহুবচন কি হবে? শয়তান খুতুয়া খুতুয়াতুন হ্যাঁ, লা তাত্তাবিউ খুতুয়াত الشيطان, খুতুয়াতুন, don't follow the খুতুয়াত, তাই না? খুতুয়াত, ফুটস্টেপ, পদক্ষেপ। আলহামদুলিল্লাহ। এরপরে গ্রামার পার্টের 8 নম্বরে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাল কাযিবি। এখানে বলতে চাচ্ছে নর্মালি যে শব্দটা ব্যবহার হয়, এটা যখন মাসদার মাওয়াল হয়, তখন মাসদার মাওয়ালের শুরু থেকে প্রিপোজিশন বা হরফুল জার যেটা থাকে এটাকে বিলুপ্ত করা যায়। যেমন সহজ উদাহরণ হলো এই যে আদা ইয়াউদু, এই বার্তার অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। আদা ইয়াউদু, যেমন ধরেন এই আশ্রয় প্রার্থনা করা, এই ভার্বটার 2টা প্রিপোজিশন সহকারে ব্যবহার হয়। এই আশ্রয় প্রার্থনা করলে 2টা জিনিস লাগে, কোন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবে, কারোর কাছে আশ্রয় প্রার্থনা করবে, তাই না? জি, 2টা। এখন যার কাছে আশ্রয় প্রার্থনা করবে, এর সাথে হরফুল জার বি ব্যবহার হয়, আর যেই জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেছে সেটার জন্য মিন ব্যবহার হয়, মিন। তাহলে এই যে আউদু বা আদা ইয়াউদু, এই বারটা 2টা হারফুল জার সহ ব্যবহার হয়। একটা হলো বি, বি ব্যবহার হয় যার কাছে আশ্রয় চাচ্ছি, আর মিন ব্যবহার হয় যে জিনিস থেকে আশ্রয় চাচ্ছি। যেমন আমরা বললাম আউদু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় আচ্ছা প্রার্থনা করতেছি। এই যে বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, এই জন্য এখানে বি আসছে। কি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেছি? দেখেন উদাহরণ দেওয়া আছে, এই যে থেকে মিথ্যা বলা থেকে, মিথ্যা বলা থেকে। তাহলে মিনাল কাদিবি, কাজিবি মিথ্যা বলা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে দেখেন এই যে এই কাদিব, এটা কি মাসদার মাওয়াল না নর্মাল শব্দ? নর্মাল শব্দ, নর্মাল শব্দ, এই জন্য দেখেন এখানে মিনটা আসতে হবে। আর এই যে মিথ্যা, এটা যদি আমি মাসদার মাওয়াল হিসাবে ব্যবহার করি, তখন সেখানে চাইলে আমি এই মিনটা ড্রপ করে দিতে পারি। যেমন ধরেন আমি বলতে পারি আউযু বিল্লাহি হানা জাগজিবা আন আকজিবা, আমি আশ্রয় চাচ্ছি, আগজিবা আগজিবা হ্যাঁ আগজিবা আগজিবা চাইলে মিনটা ব্যবহারও করতে পারি। ব্যবহার করলে কি হবে? আউযু বিল্লাহি মিন আন আকজিবা, জটিল হয়ে ড্রপও যাবে, করা যাবে, চাইলে ব্যবহারও করা যাবে, তাই না? যেহেতু মিন ব্যবহার হয় তাহলে আনলাম, আর মাসদার মাওয়াল আসলে সেক্ষেত্রে মিন ড্রপ করা যায়, তাহলে ড্রপও করে দিতে পারি। এখানে আমি 2টাই বলতে পারি, আউযু বিল্লাহি আন আকযিবা অথবা আউযু বিল্লাহি মিন আন মিন আকযিবা। আন আকসিবা, বুঝে গেছে? জি 2টাই বলা যাবে, আউযু বিল্লাহি আন আকযিবা, আউযু বিল্লাহি মিন আন আকযিবা। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাই আমারান আল্লাহু বিস সালাতি, এই দেখেন
আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার আদেশ করেছেন। তো আমারানাল্লাহু বি আন নুসাল্লিয়া, এই দেখেন বিটা আসছে তাই না, আমার সাথে বি ব্যবহার হয়, জি আল্লাহ আমাদেরকে বি আন নুসাল্লিয়া আমরা যেন সালাত আদায় করি এ আদেশ করছেন, তাহলে বি আসছে, মাসদার মুআউলের সাথে বি থাকতেও পারে, বি আন না থাকতে পারে, নুসাল্লিয়া না বলে বিটা ফেলে দিয়ে আমারানাল্লাহু আন নুসাল্লিয়া এভাবেও বলা যেতে পারে, কিন্তু যখন মাসদার মুআউল না বলে নর্মাল বলবো আমারানাল্লাহু বিসালাতে, এখানে কি বা বাদ দেওয়া যাবে? না এখানে বাদ দেওয়া যাবে না, যখন মাসদার মুআউল হিসেবে বলবো তখন আমি চাইলে বি আন নুসাল্লিয়া এটাও বলতে পারি, আন নুসাল্লিয়া বি বাদ দিয়ে এটাও বলতে পারি, খালাস জি আলহামদুলিল্লাহ। এরপরে মুবদাল মিনহু বাদাল, এটা আমরা আগেই পড়েছিলাম, মুবদাল মিনহু বাদাল বলতে বোঝাই হলো একই সত্তা, বাদালের প্রকারগুলো আমরা পড়েছিলাম ডিটেলস, সেগুলো পারি আমরা সহজ পড়া। আইনা আখুকা হাশিমুন, তোমার ভাই হাশেম কোথায়? তাহলে যিনি তোমার ভাই তিনি, হাশেম তাহলে প্রথমটাকে বলে মুবদাল মিনহু আর তার পরিবর্তে যা ব্যবহার হয় সেটাকে বলে বাদাল। বাদাল বাদাল মুবদাল মিনহুর কয়েকটা প্রকার আছে, এই যে চার প্রকার নিচে বলতেছে, বাদালুল কুল্লি মিনাল কুল্লি, যেটা একদম 100% একই সত্তা হবে, নাজাহা আহুকা মুহাম্মাদুন, তোমার ভাই মোহাম্মদ কৃতকার্য হয়েছে পাশ করেছে, তাহলে যদি নাজাহা আহুকা বললেও হবে, আহুকা বাদ দিয়ে নাজাহা মুহাম্মাদুন বললেও হবে, একদম অ্যাবসুলুট 100% সত্তা, একই সত্তা বুঝেছে। আর একটা হলো বাদালু বাদিন মিনাল কুল্লি, এটা বাদি দাল হয়ে গেছে, এটা দদ হবে তাই না, দোয়াদ হবে, দোয়াদ হবে যে এটাকে আরবিতে বলে বাদালুল বাআজি, বাজন মানে সাম, বাদালুল বাআজি মিনাল কুল্লি, এই যে বাদি বাদি, বাদি বাদি মিনাল হ্যাঁ বাদালুল বাদি মিনাল কুল্লি কুল্লি এটার উদাহরণ, আংশিক, এটা আংশিক, এটা দাজাজাতা নিসফাহা, আমি মুরগিটার অর্ধেকটা অর্ধেক খেয়েছি। তার মানে সত্তার একদম যে সত্তাটা বুঝাবে ওইটার একদম এটাকে কি বলে অংশ বিশেষ বুঝাবে, পার্শ্বে পার্শ্বে সত্তার নির্দিষ্ট অংশ বিশেষ বুঝাবে, সেই সত্তাই বুঝাবে তাই না, সেই জি সত্তাটাই, বাকি সত্তার একদম নির্দিষ্ট অংশ বিশেষ বুঝাই রে ওইটাকে আরবিতে বলে বাদালুল বাউজি মিনাল কুল্লি, এই যে আদাজাজা, তো নিসফুনটা হলো বাদাল, আদাজাজা মুবদাল মিন, আর এটা হলো বাদালুল ইস্তেমাল, এই যে শামিল করা বলি না আমরা, শামিলা অন্তর্ভুক্ত করা, এখান থেকে বাদালুল ইস্তেমাল মানে আজাবানি হাদাল কিতাবু উসলুবুহু, যে এই কিতাবটা আমাকে মুগ্ধ করেছে, উসলুবু মানে কিতাবটা মুগ্ধ করেছে, কিতাবের কি জিনিস স্পেসিফিক্যালি, আর্টিকেল তার স্টাইল, কিতাবের যে স্টাইল স্ট্রাকচার সেটা আমাকে মুগ্ধ করেছে, কিতাবের স্টাইলটা উসলুবুহু, তাহলে এখানে কিতাব এটা মুবদাল মিনহ আর উসলুবটা হলো বাদাল, তাহলে এই বাদাল কিতাবের পূর্ণাঙ্গ অংশ কি উসলুব, না কিতাবের একটা পারিপার্শ্বিক অংশ এবং কিতাবের অংশ বিশেষও না, এটা অংশ বলতে সত্তাগত অংশ না, বরঞ্চ কি তার একটা রিলেটেড অংশ, রিলেটেড অংশ, বাদালুল বাউজি এবং ইস্তেমাল দুটাই তো অংশ বিশেষ বুঝাচ্ছে তাই না, দুটাই জি বাকি পার্থক্য কি, সত্তাগত অংশ হইলে এটা হলো বাদালুল বাস, দেখেন এই যে আমি মুরগিটার অর্ধেক খেয়েছি এটা তার সত্তাগত অংশ না, যেমন ধরেন জি মানুষ, মানুষের সত্তাগত অংশ হলো যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আর আমার যে পোশাক, পোশাকটা কি আমার সত্তাগত অংশ না আমার সাথে নো রিলেটেড, না রিলেটেড তাই না, এই যে একদম সত্তাগত অংশ হলো আমার সরাসরি অঙ্গ যেগুলো এগুলো সত্তাগত অংশ, আর যদি আমার বোঝায় রিলেটেড অংশ, পোশাক আশাক, আমার জ্ঞান, এরপরে আমার সৌন্দর্য, আমার অন্যান্য বিষয়, ওগুলো হলো বাদারুল ইস্তেমাল, বুঝতে পারছেন, উস্তাদি, হাজা কিতাবু তো, এটাও তো একটা বদল মুবদাল আমাদের, এটাও বাদাল, এটা হলো বাদারুল কুল্লি মিনাল কুল, আর এই বাদাল মুবদাল থেকে, এই মুবদাল মিনহু থেকে উস্তুবুটা হলো বাদালুল ইস্তেমাল, বাদালুল ইস্তেমাল। ইস্তেমাল সর্বশেষ হলো
আচ্ছা, নাতাসা আলো আনিল ইমতিহান কাইফা ইয়াকুনু, আমরা পরীক্ষা সম্পর্কে আলোচনা করতেছিলাম, পর্যালোচনা করতেছিলাম পরীক্ষা সম্পর্কে। তাহলে পরীক্ষা একটা বিরাট বিষয়, তাই না? জি পরীক্ষার মধ্যে যেটা আলোচনা করতেছিলাম কোন বিষয়টা, কাইফা ইয়াকুনু, পরীক্ষা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এটা আমরা আলোচনা করতেছিলাম। তাহলে পরীক্ষার প্রশ্ন একটা বিষয়, পরীক্ষার প্রস্তুতি আরেকটা বিষয়, অনেক বিষয়, তাই না? এর মধ্যে রিলেটেড একটা জিনিস আমরা আলোচনা করতেছিলাম, পরীক্ষার পদ্ধতিটা কি হবে। তাহলে এটা কোন প্রকার বদল, বদলুল মোবাইল মোবাইয়ান ইস্তেমাল, এটা তো আগের প্রকারটাই, বদলুল ইস্তেমাল, তাই না? পরীক্ষাটার একটা অংশ, এটা রিলেটেড অংশ, যে পরীক্ষাটা হবে কিভাবে। তো এই যে বাদালের 4 নাম্বার প্রকার হলো আল বাদালুল মুবাইন, মুবাইন মানে বিপরীত, বিপরীত একদম উল্টা। ধর্মের হ্যাঁ, যেমন আমি বললাম আতিনি আল কিতাবা, বইটি আমাকে দাও, না না আদ দফতারা, খাতাটি দাও, বইটা দাও, বইটা দিতে কইছি, পরে মনে পড়লো না না বইটা না, আসলে আমি চাচ্ছি খাতাটা, এখানে ভুলের আমাকে সংশোধন আর কি, ভুলের সংশোধন। আমাকে বইটি দাও, মানে নোটবুকটি, আসলে অনুবাদটা হয় নাই, অনুবাদটা বোঝাই হলো যে আমাকে বইটি দিন, না 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 খাতাটি দিন, ভুল হয়েছে, না খাতাটি দিন, এভাবে অনুবাদ করতে হবে আর কি, বাংলাতে যেভাবে মিলে। তো মানে এখানে এই যে ভুলে, ওই যে যেটা আমরা স্লিপ অফ টাং বলি, ভুলে একটা উচ্চারণ হবে, বাকি বুঝাবো আরেকটা, পরে যেটাকে উল্লেখ করে দিব ওটা হলো বাদালুল মুবায়েন। বাদালুল মুবায়েনের আরো আরো 3টা প্রকার আছে, যেমন ধরেন বললাম আইনা ইবনুকা, আচ্ছা নিচে বলতেছি কি এখন, আচ্ছা আইনা ইবনুকা বিলালুন, তোমার ছেলে বেলাল কোথায়, তাহলে এটা কোন প্রকার বেলাল বদল হবে, বদলুল কুল্লি বেলাল কুল্লি। এক মিনিট খুললি। হ্যাঁ, আরিফু লুগাতাইনি, আমি 2টা ভাষা জানি, আল ফিরান্সিয়াতা ওয়াল ইসবানিয়াতা, একটা স্প্যানিশ আর একটা জাপানিজ, কি বলে ফ্রান্স, তাহলে এই লুগাতাইনি এটা মুদ্দাল মিনহ, আর এই 2টা বদল, তাহলে এটা কোন প্রকার বদল, বদলুল কুল্লি বেলাল কুল্লি, মিন খুললি। রাইট। তারপরে আরেকটা উদাহরণ, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তারা শাহরুল হারাম সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করে, কিতালিন ফিহি, সেই মাসে যুদ্ধের বিষয়ে, তাহলে বলেন এটা কোন প্রকার হবে। বাইদ হ্যাঁ, এই যে এই ধরেন এই শাহরুল হারাম নির্দিষ্ট 4 মাস, এই 4টা মাস হলো সপ্তাহগত অংশ, তাহলে এই শাহরুল হারাম বলে যদি বলতো শাওয়াল, তাহলে এটা এটা বদলুল বাজ। এখন এর সাথে রিলেটেড একটা বিষয়, এই মাসের যুদ্ধের ব্যাপারে বিধান কি, এটা জিজ্ঞাসা করে, তাহলে এটা কোন প্রকার, বাদে মিনাল কুল্লি না বদলুল ইস্তেমাল, এটা রিলেটেড বিষয় না, এটা কি সত্তাগত অংশ, এটা কি হারাম মাসের সত্তাগত অংশ, না না রিলেটেড, সত্তাগত অংশ হলো এই ধরেন 4 মাস, 4 মাসের যে 120 দিন ওইটা হলো সত্তা, ওই মানে ধরেন যদি আমরা শাহরুল হারাম বা হারাম মাসকে একটা সত্তা হিসেবে বিবেচনা করি, তাহলে তার মধ্যে কয়টা দিন আছে, 4টা মাস আছে বা 120 দিন আছে, এই 120 দিন বা 4 মাস এটা হলো তার সত্তা একদম অঙ্গ, আচ্ছা এটা সম্পর্কে জিজ্ঞাসা করলে এটা হয়তো বাদালুল বাজ, কিন্তু জিজ্ঞাসা তো এটা সম্পর্কে না, জিজ্ঞাসা কি এই মাসগুলোতে যুদ্ধ করলে কি হবে, বিধান কি, তাহলে এটা রিলেটেড বিষয় হলো না, অন্তর্ভুক্ত হলো জি রিলেটেড একটা অংশ হইলো, রিলেটেড অংশ সম্পর্কে জানতে চাইলে ওটা হলো বাদারুল ইস্তেমাল, তাহলে এটা বাদরুল ইস্তেমাল। ওমাইয়া ফাল জালিকা, আর যে ওইগুলা করবে, ইয়ালকা আসাম আসে, আসাম মানে পাপ, সে পাপ করবে, ইয়ালকা সে সাক্ষাৎ করবে, আসামান, আসামান মানে শাস্তির একটা নাম, ধরেন সে শাস্তির সাক্ষাৎ করবে, ইউদা আফলাউল আদাব, তার শাস্তিটাকে দ্বিগুণ করে দেওয়া হবে, তাহলে এখানে বাদাল কোনটা,
এই আসামানটাই যদি আমরা ধরি, এটা শাস্তি। এই শাস্তির কথাটা পরে আবার আসতেছে, ইউদাআফ লাহুল আযাব। এই যে এটা যদি আবার পরে ধরি, তাহলে এই শাস্তি আর এই শাস্তি একই জিনিস, তাই না? ওইটাকে দ্বিগুণ করা হবে, তাহলে আসলে হবে বাদালুল কুল্লি মিনাল কুল্লি। বাকি এটা আসলে বাদাল ধরে না, তারকিবের মধ্যে আসলে এটাকে বাদাল ধরবেই না, তাই না? এ পর্যন্ত একটা বাক্য শেষ, এ পর্যন্ত বাক্য হবে। অথবা দুটা দুটা পরে এটা বলতেছে, হ্যাঁ, অথবা আসামানটাকে ধরবে মাউসুফ, ইয়দা আফলাহুল আদাব এটাকে ধরবে সিফাত বা নাত। তাহলে বাদাল মুবদাল মিন হয়ে গেল, ইয়াফালু আন ইয়াসফাহু ইয়াসাফু, এই দুইটা আর কি, ইয়াফালু বাদাল মিনু আর ইউসাফু হচ্ছে গিয়া বাদাল। না বার তো বাদাল হবে না, নাউন হবে অবশ্যই। আচ্ছা, এটা একটু আমরা চেক করি, 25 নম্বর সূরা 68-69। এখানে বাদাল তারকিব হবে না নিশ্চিত। সূরা ফুরকান 68-69, আপনারা দেখতে পাচ্ছেন আরবিটা? يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. আচ্ছা, এই শুরু হচ্ছে এখান থেকে, ওমাই ইয়াফআল ذلك يلقى أثاما। এই দেখেন আগের আয়াতে বলতেছে والذين لا يدعون مع الله إلها آخر, আর যারা আল্লাহর সাথে অন্য ইলাকে ডাকে না, ওলা يقتلون النفس التي حرم الله إلا بالحق, এবং যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, ওলা ইয়াজনু না, এবং যারা জিনা করে না, এরা ভালো, পজিটিভ গুণ আলোচনা করছে, করে বলতে সময় ইয়াফাল জালিকা, আর যারা এগুলো করে তেল কাসামা, তারা শাস্তি ভোগ করবে। শেষের অংশটা দেখি, ওমাই ইয়াফাল জালিকা, এই দেখেন এটা মাদজুম আছে, তাই না? তার মানে এটা ইসমু শর্ত, মুবতাদা। ইয়াফাল জালিকা ফেল মাফুলুন বিহি, এটা হলো ফেল শর্ত। তাহলে ইয়ালকা আসামা এটা হলো জবাব শর্ত, রাইট? জবাব শর্ত জি দেখেন, ওল জবাবু খাবারুন মিনাল মুবতাদা আল খাবার, জুমলা তো শর্ত হয়ে গেল। তাহলে ইয়াফাল জালিকা আল কাসামা, এ পর্যন্ত জুমলা তো শর্ত, মানটা মুবতাদা, ইয়াফাল জালিকা ফেল ফায়েল মাফুল বিহি, জালিকাটা মাফুল বিহি হয়ে মানের ফেল শর্ত, ইয়ালকা আসামা ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জবাব শর্ত, জবাব শর্ত ফেল শর্ত মিলে জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন শর্তিয়া। আসামান মানে উকুবাতুন, একটা শাস্তি, ঠিক আছে? এখানে দেখেন এখনো বাদাল মুদ্দাল কিছু বলে নাই, বলছে এখনো কিছু নাই। এই দেখেন মান ইসমু ফেলুন মুদারুন মাজুমুন বিসুকুন ফেলু শর্ত ফাইলু হুয়া মুস্তাতির দালিকা দা في محل نصب مفعول به بود خطاب فعل مضارع مجزوم بحذف العلة جواب الشرط فاعله هو جملة الشرط الجواب خبر من تلاتة له مبتدأ أربعة له خبر مبتدأ خبر جملة اسمية قلو আচ্ছা এটা গেল। এখন এখানে দেখি يضاعف له العذاب, আরেক বাক্য বলতেছে দেখেন مضارع مجزوم بالسكون علة في هذا الجزم أنه بدل من يلقى. ও আচ্ছা, সে শাস্তির সাক্ষাৎ করবে, ওই যে যে ইয়ালকা ভার্ব আছে না, জি ওই ভার্বের ওই ভার্বটা তো মাজুম হয়েছে, তাই না? জি দেখেন ওই ভার্বটা মাজুম হয়েছে, তাহলে এখন ইউদাআফ এই ভার্বটা মাজুম হলো কেন, এটা হলো প্রশ্ন, তাই না? ওটা তো ইয়াফআল দালিকা ইয়ালকা আসামা, এই যে ওমাই ইয়াফআল এই মানের শর্ত হিসাবে এটা মাজুম হয়েছে, আর ইয়ালকা এটা জবাব শর্ত হিসাবে মাজুম হয়েছে, তাহলে ইয়ুদাআফ এটা মাজুম হলো কেন, এটা বলতেছে ইয়ালকা থেকে তলব তলব হিসেবে মাধ্যম হলো না, না তলব তো নাই, আমর নাহি ইস্তেফহাম কিছু আছে নাই, নাই, তাহলে তলব নাই, তাহলে এটা এই যে ইসমু শর্ত এটা ফেলু শর্ত মাজুম, বদল হিসেবে হতে পারে। আর ইয়ালকাসামা জবাব শর্ত মাজুম, তাহলে এটা মাজুম কেন? এটা যদি আতফ হইতো তাহলে প্রশ্ন ছিল না, ওয়াও থাকলে প্রশ্ন ছিল না,
তাহলে জি মারফুফ হিসাবে তাবে হিসাবে এই আলকার উপরে জবাব শর্তের উপরে এটা আতফ, তাই না? কিন্তু তারপরেও মাজুম কেন? এটা বলতে চাচ্ছে যে ইয়ালকা এটা মুবদাল মিনহু জবাব শর্ত, আর ইউদা আফলাউল আদম শাস্তির সাক্ষাৎ করবে, শাস্তিটা কেমন হবে? দ্বিগুণ শাস্তি হবে। তাহলে এটাই ওইটার বাদাল। অন্তর্ভুক্ত বদলের না না ফ্রেমে পড়তেছে, না না, একদম বাদালুল কুল্লি মিনাল কুল, মিনে করলে। হ্যাঁ এই যে শাস্তির সাক্ষাৎ করবে অর্থাৎ শাস্তিটা দ্বিগুণ হবে। তো এখানে ডিভিশন শাস্তির শাস্তির কথাটা তো বলেই দেওয়া হলো যে সে হি উইল রিসিভ পানিশমেন্ট, সেটাকে আবার ফার্দার কথাটাকে কোয়ালিফাই করলো যে হ্যাঁ ইউদাফ লাহু লাহুল আজাবু। হ্যাঁ যেমন আমি বইটি পছন্দ করেছি বা বইটিতে মুগ্ধ হয়েছি কি জন্য, মূলত বইয়ের বইকে ছাপিয়ে গিয়ে বলছে যে বইয়ের লেখার শৈলী বা হ্যাঁ স্টাইল দেখে, স্টাইলটা স্টাইলটা এটা তো কথা, কথাটার এক্সটেনশন হলো, সম্প্রসারিত করলো যে শাস্তি সে প্রাপ্ত হবে, শাস্তিটা কেমন হবে ওটাকে আবার দ্বিগুণ করা হবে, তাহলে এটা ডাবল করা হবে, ওই প্যাটার্নে গেল না? বদল 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 হলো তো। একটু শুনেন, ওই ধরেন কিতাবটার স্টাইল, কিতাবটার স্টাইল কি কিতাবের পূর্ণাঙ্গ অংশ না অংশ বিশেষ? অংশ বিশেষ, অংশ বিশেষ অংশ তো, বিশেষ অংশ বিশেষ এক্সটেনশন না, ওটা হলো অংশ বিশেষ, মানে বাদালুল ইস্তেমাল আর বাদালুল বাস দুইটার মধ্যে অংশ বোঝাবে, পূর্ণাঙ্গ অংশ না। ওই যে আমি মুরগিটার অর্ধেক খেয়েছি, বাদালুল বাস অর্ধেক একটা অংশ বুঝাচ্ছে, বইটার মুগ্ধ করছে মানে বইটার স্টাইল একটা অংশ মুগ্ধ করছে, তার মানে বাজ আর ইস্তেমাল দুইটার মধ্যে অংশ থাকবে, একটা হলো সত্তাগত অংশ আর একটা হলো রিলেটেড অংশ, খালাস। আর বাদালুল কুল মানে একই জিনিস, এই যে শাস্তি ভোগ করবে, শাস্তিটা কি? এই শাস্তির পুরা ব্যাখ্যাটা হলো যে তাদের শাস্তিটা দ্বিগুণ করা হবে। শাস্তি ভোগ করবে, সেই শাস্তিটা যে এমন হবে তাদের জন্য, ওই বিশেষ ধরনের পাপ বা গুনা করার জন্য যে শাস্তিটা পাবে সেই শাস্তিটা আবার নর্মাল থাকবে না, সেটাকে দ্বিগুণ করা হবে, ডাবল করা হবে। দ্বিগুণ করা হবে, তাহলে কি এটা অংশ হলো নাকি না পুরো আরো হ্যাঁ, এটা কুল্লে দাখল? কুল কুল কুল্লে মিন এটা কুল্লে এটা ডাবল করার বিষয়টা তো অরিজিনাল দাখল করা হলো, তা তো শাস্তির অংশ সাথে হয়। নতুন নতুন কিছু কথা আরো অন্তর্ভুক্ত করা হলো। হ্যাঁ যেমন করে আমি বইটি পছন্দ করেছি, বইটা আমাকে মুগ্ধ করেছে, আমি বিশেষ করে উল্লেখ করে দিলাম যে কেন আমি বইতে মুগ্ধ হয়েছি, ওই বইয়ের লেখার শৈলীটা স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে, তো আচ্ছা কথা শোনো, আমি এক্সটেন্ড বুঝেন আপনি যেভাবে বুঝেন বুঝে নেন, বাকি এটা এখানে বুঝাচ্ছে না। ওকে খালাস, তাহলে আমরা পরেরটা শেষ করি। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানীন। এই দেখেন আমাদ্দাকুম বিমা তা'মালুন, এই যে তোমরা ভয় করো সেই সত্তাকে যিনি তোমরা যা যা করো এগুলো দিয়ে তোমাদেরকে সাহায্য করছে, তোমরা যা যা জানো সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছে। এই যে কি কি জানো, এর মধ্যে স্পেশালি বলতেছে আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানীন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে এবং চতুষ্পদ জন্তু দিয়ে তোমাদেরকে সাহায্য করছে। তাহলে আমরা যা যা জানি এর মধ্যে চতুষ্পদ জন্তু আর সন্তান সন্ততি সবকিছু নাকি এই দুইটা অংশ মাত্র? অংশ বলতেছে অংশ তোমরা ভয় করো সেই সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন, মদদ করেছেন, বিমা তা'মালুন এমন সব জিনিসের দ্বারা যা যা তোমরা জানো। চাও তাহলে আমরা জানি আমাদের সাহায্যের মধ্যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, সন্তান সন্ততি, খাবারের ব্যবস্থা সব কিছুই তো, তাই না? অনেক কিছু জানি। এই অনেক কিছু সাহায্যের মধ্যে একটা হলো চতুষ্পদ জন্তু আর একটা হলো সন্তান সন্ততি, তাহলে কি সব কিছু আসলো নাকি অংশ বিশেষ? অংশ বিশেষ তাহলে এটা কোন প্রকার বাদাল? বাদালুল হাফ ইস্তেমাল, বাদালুল ইস্তেমাল ইস্তেমাল ইনশাল্লাহ। এরপরে দেখেন পরেরটা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তোমরা কি উটের দিকে লক্ষ্য করো না? উটের দিকে লক্ষ্য করো না, তাহলে উটের দিকে লক্ষ্য করা, উটের পূর্ণাঙ্গ অংশ তার হাট, পূর্ণাঙ্গ। হ্যাঁ তার মানে পুরা সত্তাটা, তাই না? তার হাত পাও জি সহ পুরা বডিটা, এটা হলো সত্তা। এখন বললাম, বলতেছে উটের দিকে লক্ষ্য করার উদ্দেশ্য বলতে উদ্দেশ্য হলো কাইফা খুলিকাত, তাকে কিভাবে সৃষ্টি, তার তার সৃষ্টিগত অবস্থাটার দিকে লক্ষ্য করতে পারতেছে। তাহলে এটা কি উটের পূর্ণাঙ্গ অংশ নাকি তার সৃষ্টিগত অংশটা, কুল্লি মিন কুল্লি অবস্থাটা? অবস্থাটা বোঝাচ্ছে। এই কাইফা দিয়ে কি বোঝায়? কাইফা হাল বোঝায়, তাই না? অবস্থা, যে তার সৃষ্টির অবস্থাটা, কাইফা হুলকি। অবস্থা বলতে সেই মরুভূমিতে কিরকম চলে, এরপরে
তার শরীরে কত গরম সহ্য করতে পারে, এরপরে সে পানি ছাড়া কতক্ষণ চলতে পারে, এই কঠিন গরম, এই যে এই কিরকম কাঁটাযুক্ত জিনিসগুলো সে খেয়ে ফেলতে পারে, এরপরে তার এই যে এই জিনিসগুলো লক্ষ্য করতে বলতেছে, তার সৃষ্টিগত আলাদা ইয়াগুলা। তাহলে এটা কি তার অংশ বিশেষ হলো না অবস্থা? অংশ হ্যাঁ, তাহলে বাদা এটাও মিন করলে, বাদা মিন করলে ইস্তেমাল, এটাও এই যে কাইফা খুলিকাতটা ইবিল থেকে বাদালুল ইস্তেমাল, অর্থাৎ হালু খালকিহি, তার সৃষ্টির অবস্থাটা তোমরা চিন্তা করো না, সৃষ্টির অবস্থাটার দিকে তাকাও না, চিন্তা করো না, এটা তাহলে এটাও আসলে বাদালুল ইস্তেমাল, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আরো শব্দ আসতেছে, উরিদু আন আখরুজা, আমি বের হতে চাচ্ছি, মাসদার মুআওয়ালটা মানসুব মাফুরুন বিহি হয়েছে, ইয়াবদু আন্নাহু মুনাওয়িমুন, এখানে এই মাসদার মুআওয়ালটা ফাইল হয়েছে, তাহলে মাসদার মুআওয়ালটা মারফু হতে পারে, মাসদার মুআওয়ালটা মানসুব হতে পারে, মাসদার মুআওয়ালটা মাজরুর হতে পারে, ইয়াসুররুনি আন্নাকা তিলমিজুন ইয়াবদু আন্নাকা মুস্তাআজিলুন, এটাই বলতেছে যে মাসদার মুআওয়াল এটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, এখানে মানসুব এবং মারফুর উদাহরণ দিছে, মারফু এবং মানসুবের উদাহরণ দিছে, এটা মাজরুরও হইতে পারে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এখান থেকে একটু আলোচনা করব মাসদার মুআওয়ালটা নিয়ে, হ্যাঁ, এই 10 নম্বর থেকে ইনশাল্লাহ। এগুলো আসলে এক্সারসাইজ পড়লে, এক্সারসাইজ কি বলে হেওয়ারটা পড়লে এগুলো এমনি ক্লিয়ার হয়ে যেত, আর ছোট এত ইয়া নাই এখানে। ওকে, তাহলে আমরা শেষ করি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।